হ্যালো ফ্রেন্ডস, নতুন এপিসোডে সবাইকে ওয়েলকাম করছি মারুফ সিরিয়া ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমরা দুটো স্পেশাল খবর নিয়ে এসেছি। একটি হয়তো অলরেডি আপনারা জেনে গেছেন যে নো ল্যান্ডস ম্যান, যেটি মোস্তফা সরয়ার ফারুকীর আপকামিং সিনেমা, শনিবার বিকেল তো আপনারা জানেন যে এটি আটকে আছে। তো নো ল্যান্ডস ম্যানকে আমরা আপকামিং বলতে পারি সেই হিসাবে। তো সেই সিনেমাতে নতুন প্রডিউসার হিসেবে যুক্ত হয়েছেন ফরিদুর রেজা সাগর, মানে ইমপ্রেস টেল ফিল্মের যিনি স্বত্বাধিকারী। আমরা জানি যে মোস্তফা সরয়ার ফারুকের সেই প্রথম ছবি যে ব্যাচেলর, তখন থেকেই ফরিদুর রেজা সাগর, ইমপ্রেস টেলিফিল্ম এবং ফারুকী মোটামুটি একসাথে অনেকগুলো কাজের সঙ্গে যুক্ত। তো সেই হিসাবে তারা এই প্রজেক্টটার সঙ্গে যুক্ত হয়েছেন। প্রজেক্টের সম্পর্কে যদি আমি আরেকটু বিস্তারিত বলি, আপনারা অনেকে হয়তো বা পত্রিকা মারফত জেনেছেন, এটিতে নওয়াজুদ্দিন সিদ্দিকি অভিনয় করতে যাচ্ছে প্রথমবারের মতো, একটি বাংলাদেশি ছবি, তবে এটি ইংরেজি ভাষায় এবং এটি অলরেডি 70% ওয়ার্ক ডান। এখন পোস্ট প্রোডাকশনে কিছু কাজ চলছে, এডিটিংয়ের কাজ চলছে, এটি আমরা ফারুকের সর্বশেষ কিছু কথায় আমরা শুনতে পেয়েছি। এছাড়াও যদি আরেকটু কাস্টিংয়ের ব্যাপারে বলি, এখানে নওয়াজুদ্দিন সিদ্দিকি আছেন, তা আসান বাংলাদেশ থেকে আছেন, নুসরাত ইমরোজ তিশা আছেন, নুসরাত ইমরোজ তিশা এখানে ছবিওয়ালের পক্ষ থেকে একজন প্রডিউসার হিসেবেও আছেন, অস্ট্রেলিয়ান একজন অ্যাক্ট্রেস আছেন, মিশান মেগেল খুব সম্ভবত ওনার নাম। তো যাই হোক, এরকম কয়েকটি দেশের অভিনেতা অভিনেত্রীরা এখানে যুক্ত হয়েছেন। এখানে প্রডিউসারের লিস্টটা অনেক লম্বা। আমেরিকান প্রডিউসার আছেন শ্রীহরি সাঠে বা ইনামের একজন, বাংলাদেশ থেকে স্কোয়ার গ্রুপের রঞ্জন চৌধুরী, আবার নতুন করে ইমপ্রেস টেলিফিল্মের ফরিদুর রেজা সাগর যুক্ত হয়েছেন। আরেকটু ডিস্ট্রিবিউটর হিসেবে যদি আমরা চিন্তা করি, বঙ্গবিডি আগে থেকে অ্যাড ছিল এই প্রজেক্টের সঙ্গে। এছাড়া একটা সারপ্রাইজিং নিউজ আমরা গত মাসে যেটা পেয়েছি, যে অস্কার বিজয়ী সঙ্গীত পরিচালক, ভারতীয় উপমহাদেশের গর্ব বলা যায় এআর রহমান, তিনি এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি একই সাথে প্রডিউসার এবং মিউজিক দুটিই কাজই করবেন। তো এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটা খবর, কারণ এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেটে মোস্তফা সরয়ারের অ্যানাদার মাইলস্টোন বলা যায়। ছবিটির কাহিনী সম্পর্কে আসলে খুব একটা জানা যায়নি। নো ল্যান্ডস ম্যান বলতে একজন মানুষের আসলে জীবনের বিভিন্ন অন্তরঙ্গ মুহূর্ত এবং তার জীবনের উত্থান পতন দেখানো যেতে পারে। এটার বড় একটা অংশের শুটিং দেশের বাইরেই হয়েছে, আমরা যদি শুনছি অস্ট্রেলিয়া, আমেরিকা সহ বিভিন্ন জায়গায়। তা আসেনের আমরা কিছু ছবির মাধ্যমে দেখতে পেয়েছি, মোস্তফা সরয়ার ফারুকী নিজেও বলেছেন। এছাড়া আমরা নওয়াজুদ্দিন সিদ্দিকের যে তার আপলোডকৃত কিছু ছবি তো দেখতে পেয়েছি, বিদেশে শুটিং হয়েছে। তো হয়তো বা এবছরের শেষের দিকে ছবিটির কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেলে আমরা মুক্তির পরবর্তী তারিখ জানতে পারবো। তো এই হলো প্রথম আপডেট। দ্বিতীয় যে আপডেটটি নিয়ে কথা বলবো, এটি ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে গেছে। সাকিব খান, আমাদের যিনি বাংলাদেশি সুপারস্টার বলা যায়, তো তার নামে থানায় একটি জিডি হয়েছে। তো অনেকের মনে একটি ধোঁয়াশা যে এটি কেন বা কী জন্যে, একটু পরিষ্কার করে বলতে চাই। পত্রিকা মারফত জিডি হওয়ার খবরটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এটি করেছেন আসলে পাগল মন যে গানটি, সেটির শিল্পী দিলরুবা খান। দিলরুবা খানকে আপনারা চেনেন, তিনি অনেক পুরাতন শিল্পী, ক্লাসিক্যাল গান বা বাংলাদেশ আধুনিক গানের পুরোধা। তিনি প্লেব্যাক জগতেও দারুণ, অনেক দারুণ দারুণ কিছু গান গেয়েছেন। তো পাগলমন গানটি তিনি প্রথম গান একটি সিনেমাতে, সেখানে সেটার প্রডিউসার ছিল তোজাম্মেল হক বকুল এবং আরেকজন। তো সেই ছবির রেফারেন্স হিসেবেই ধারণা করা হয়েছিল যে সাকিব খান তার নিজের যে পাসওয়ার্ড ছবি, সেখানে এই গানটির প্রথম মুখটা ব্যবহার করেছিলেন। তো তখন তাদের মধ্যে হয়তো বা কিছু মৌখিক আপোষ হয়েছিল, মানে সাকিব খান এবং দিলরুবা খানের মধ্যকার, যেটা আমরা জানতে পেরেছি মালেক আফসারি যিনি ছবিটির পরিচালক, তার ভিডিও মারফত, তার ইউটিউব ভিডিও আপনারা চেক করতে পারেন, যে তখন মৌখিকভাবে হয়তো বা তাদের মধ্যকার একটা আপোষ হয়েছিল, যে কারণে তখন ব্যাপারটা নিয়ে কোনো আইন জটিলতা দেখা দেয়নি। কিন্তু রিসেন্টলি এটি রবির যে প্ল্যাটফর্ম সেখানে অ্যাড হয়েছে। তো দিলরুবা খান এই ছবির যিনি রচয়িতা, গীতিকার, লিরিসিস্ট, তাদের নিয়ে উনি থানায় জিডি করেছেন। ছবিটির অন্যতম প্রডিউসার ছিল সাকিব খান তার নামে। তো দেখা যাক এটি আসলে আইনি জটিলতা শেষ করে কখন আসলে একটা সমাধানে পৌঁছায়। তো দুই পক্ষ মারফতই তারা বলছেন যে তারা তাদের জায়গা থেকে সেফ, এখন বাকি বিষয়টা আসলে আমরা আইনি প্রক্রিয়ার শেষে দেখতে পাবো। তো এই ছিল আপডেট, নতুন নতুন ছবির আপডেট নিয়ে আবার হাজির হব। চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন যদি আরও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চান। থ্যাংক ইউ।